আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লেটেস্ট আপডেট নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনেকেই তোমরা একটি প্রবলেম ফেস করছো তোমরা এখানে যে অ্যালার্ট মেসেজটি দেখতে পাচ্ছ এখানে অনেক সময় লেখা থাকছে বোর্ড টপার এবং নন বোর্ড টপার এটার অর্থ কি কাদের জন্য এই বোর্ড টপার এবং নন বোর্ড টপার রয়েছে তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও আরও নতুন আপডেট রয়েছে তোমরা কি এবছর রিনুয়াল আবেদন এখন করতে পারবে কি না কাদের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে প্রত্যেকের জন্যই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফার্স্ট অফ অল আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে আসব এবং এখানে আসার পর তোমরা অনেকেই যে প্রবলেমটা ফেস করছো এখানে তোমরা অনেকেই বলছ যেখানে লেখা আছে ফর বোথ টপার অ্যান্ড নন বোর্ড টপার তো এখানে বোর্ড টপার বলতে কি বোঝানো হয়েছে তো এখানে বোর্ড টোপার বলতে তোমরা যারা রাজ্যে র্যাঙ্ক করেছে অর্থাৎ এক থেকে দশের মধ্যে যে মেরিট লিস্ট বের করে এক থেকে দশের মেরিট লিস্ট ওয়াইজ সেই এক থেকে দশের মধ্যে কোনো ক্যান্ডিডেট যদি থেকে থাকে তাহলে তাকে বলা হবে বোর্ড টপার নন বোর্ড টপার বলতে যে সমস্ত আদার্স ক্যান্ডিডেটরা রয়েছে র্যাঙ্ক করেনি যারা এক থেকে দশের মধ্যে বাদ বাকি সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এই নন বোর্ড টপারের মধ্যে এলিজিবেল তো সেখানে কী বলেছে তোমরা যারা ক্লাস টেনে অর্থাৎ বোর্ড টপার হয়েছো সেই সমস্ত ক্যান্ডিডেট এবং নর্মাল নন বোর্ড টপার প্রত্যেকের জন্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের জন্য অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটি তো তোমরা প্রত্যেকেই রিনুয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে না যেহেতু বর্তমানে ক্লাস টেন পাস করে আবেদন প্রসেস শুরু হয়েছে তাই শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেটরা এবছর ক্লাস ইলেভেনে পাস করে টুয়েলভে অ্যাডমিশন নিয়ে শুধুমাত্র এখন স্বামী বিবেকানন্দের স্কলারশিপের রিনুয়াল আবেদন করতে পারবে বা বাকি কোনো ক্যান্ডিডেট পারবে না তো অনেকেই বলছো যে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা পিজিতে অ্যাডমিশন নিয়েছো তাহলে তুমি ফ্রেশ বা রিনুয়াল অ্যাপ্লিকেশন করতে পারবে এখনও কিন্তু কলেজ স্টুডেন্টদের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়নি শুধুমাত্র স্কুলের স্টুডেন্টদের জন্য শুরু হয়েছে তাই তোমাদের কিন্তু এখনও আবেদন প্রসেস শুরু হয়নি তোমাদের আরও কিছুদিন ওয়েট করতে হবে যখন শুরু হবে তোমাদের জন্য ভিডিও আনবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো অফিসিয়াল পোর্টালে আসার পর তোমরা আরেকটি বিষয় এখানে দেখতে পারবে এখানে পোর্টালের আপডেট করা হয়েছে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড ইন দু হাজার তেইশ এখানে দেখতে পাচ্ছ তাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্টুডেন্টদের জন্য নট স্টার্টেড ইয়েড অর্থাৎ জেনারেল কোর্স বা ইঞ্জিনিয়ারিং কোর্স এখানে কিন্তু নট স্টার্টেড ইয়েড অর্থাৎ এখানে কিন্তু এখনো আবেদন শুরু হয়নি বা কন্যাশ্রী কে থ্রি কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্কুল এডুকেশন সেখানে কিন্তু আবেদন পঁচাত্তর জন ক্যান্ডিডেট এখানে কিন্তু স্কুল এডুকেশনের আন্ডারে কিন্তু জমা দিয়েছে অর্থাৎ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিয়েছে ফ্রেশ অ্যাপ্লিকেশন তো এখানে অফিসিয়াল পোর্টালে আসার পর তুমি দেখে নিতে পারবে কতজন ক্যান্ডিডেট এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন করছে তো এটি একটি নতুন পোর্টাল এখানে কিন্তু লঞ্চ করা হয়েছে আগেও ছিল এই ব্যাপারটি এবং আবারও কিন্তু এই ব্যাপারটা এখানে কিন্তু আনা হয়েছে কতজন ক্যান্ডিডেট আবেদন করছে সেটা এখানে দেখে নিতে পারবে তা আপাতত এগুলি ছিল লেটেস্ট আপডেট তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাতে ভুলো না